শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এসিড নিয়ে আলোচনা করব। তুমি কি কখনো টক দুধ বা দুধি খেয়েছ অতিরিক্ত খাওয়ার ফলে কখনো তোমার পাকস্থলিতে সমস্যা অনুভব করেছ যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে তুমি এসিডের রসায়ন অনুভব করেছ চলো একটি কাজ করা যাক আমাদের দৈনন্দিন ব্যবহৃত ভোগ্য পণ্যে এসিড আছে কিনা খুঁজে বের করা যাক পত্রপত্রিকা পুষ্টি সংক্রান্ত বই পুস্তক ঘেটে এসিড সমৃদ্ধ ফলমূল ও বিভিন্ন ভোগ্য উপস্থিত এসিডের নাম সহ পণ্যের একটি তালিকা তৈরি করা যাক তালিকাটি তুমি ক্লাসের অন্যান্য বন্ধুদের সাথে মিলিয়ে নাও তো তুমি কিন্তু বাসায় নানা রকম এসিডের সংস্পর্শ পাও যেমন সফট ড্রিঙ্কসগুলো যেগুলোতে কার্বনিক অ্যাসিড থাকে লেবু বা কমলা যেগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে তেঁতুলে টাটারিক অ্যাসিড ভিনেগারে ইথানয়িক অ্যাসিড এই এসিডগুলো আমরা খাই রান্নায় ব্যবহার করি এদের সবগুলো স্বাদই কিন্তু টক এগুলো তোমার খাদ্য পরিপাকে সাহায্য করে মুখে রুচি আনে ভিটামিন সি এর চাহিদা মেটায় এবং রোগ প্রতিরোধে সাহায্য করে তোমার পাকস্থলীর দেওয়াল হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন করে এর পরিমিত পরিমাণ খাদ্য পরিপাকের জন্য আবশ্যক অতিরিক্ত এসিড উৎপন্ন হলে পাকস্থলী ও গলায় প্রদাহ অনুভব করো যেসব খাদ্য খেলে অতিরিক্ত এসিড উৎপন্ন হয় সব সময় তা পরিহার করে চলবে চিত্রে তোমরা অম্লীয় খাদ্যের কিছু নমুনা দেখতে পাচ্ছ ল্যাবরেটরিতে তুমি কতগুলো ভিন্ন ধরনের এসিড পাবে এগুলো হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দ্রবণী হল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বর্ণহীন তরল পদার্থ গাঢ় এসিডে সামান্য পরিমাণ পানি উপস্থিত থাকে ল্যাবরেটরিতে অতিরিক্ত পানিতে এই অ্যাসিডগুলোর দ্রবণ প্রস্তুত করে ব্যবহার করা হয় আমরা এখন ক্ষারক এবং ক্ষার সম্পর্কে জানব ক্ষারক হলো ওই সব পদার্থ যা এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে সাধারণত ধাতুর অক্সাইড ও হাইড্রঅক্সাইড সমূহ ক্ষারক কোনো ক্ষারক একটি এসিডকে প্রশমন করলে লবণ ও পানি উৎপন্ন হয় অর্থাৎ এসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় সবসময় লবণ এবং পানি উৎপন্ন হবে ক্ষার একটি বিশেষ ধরনের ক্ষারক এটি পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি খার অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ খার অপরপক্ষে কপার অক্সাইড আয়রন অক্সাইড আয়রন হাইড্রোক্সাইড ইত্যাদি পানিতে দ্রবীভূত হয় না বলে এগুলো খারক কিন্তু খার নয় বাসাবাড়িতে ক্ষার জাতীয় যেসব পদার্থ আমরা ব্যবহার করি তা কী ধরনের বাসাবাড়িতে পরিচ্ছন্নতা কাজে ক্ষার জাতীয় পদার্থের বেশ ব্যবহার আছে এগুলো তেল বা চর্বির সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে কয়েকটি বহুল প্রচলিত খার ও এদের ব্যবহার নিচের তালিকাটিতে উপস্থাপন করা হলো যেমন সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা এর বহুল ব্যবহার রয়েছে টয়লেট ক্লিনার হিসেবে অ্যামোনিয়া এর বহুল ব্যবহার রয়েছে কাজ পরিষ্কারক হিসেবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন পান খাওয়ার চুন বা দেয়ালে চুনকাম করার কাজে ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে তুমি অনেক খার পাবে যেমন পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি লবণ এসিড ও খারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় লবণের একটি অংশ এসিড থেকে এবং অপর অংশ খার থেকে আসে এজন্য প্রতিটি লবণে একটি অম্লীয়মূলক ও একটি ক্ষারীয়মূলক থাকে সাধারণত লবণসমূহ প্রশম বা নিরপেক্ষ সমান তীব্রতার এসিড ও খারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ প্রসম তবে তীব্র এসিড ও দুর্বল ক্ষারের লবণ এসিডিক যেমন ফেরিক ক্লোরাইড আবার দুর্বল এসিড ও তীব্র ক্ষারের লবণ ক্ষারীয় যেমন সোডিয়াম কার্বনেট লবণসমূহ জলীয় দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক ঋণাত্মকায়নে বিশ্লিষ্ট হয় তবে কোনো কোনো লবণ পানিতে দ্রবীভূত হয় না এসিড ও ক্ষারধর্মী লবণ বিক্রিয়া করে প্রসম লবণ উৎপন্ন করে যেমন ফেরিক্লোরাইড এবং সোডিয়াম কার্বনেট পরস্পর বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং ফেরিক অক্সাইড উৎপন্ন করে এক্ষেত্রে উৎপন্ন প্রশম লবণটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড